অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা জানেন তার নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব গতিবিধি নিয়ে ক্রমাগত এগিয়ে চলেছে এবং 2 বছর অতিক্রান্ত হয়েছে সম্প্রতি। তো এই অনুষ্ঠান ইতিমধ্যেই একটি শিক্ষামূলক এবং পাশাপাশি সংস্কৃতি এবং আবহমান আমাদের ভারতীয় যে সুস্থ চিন্তা সুস্থ ভাবনা সেইভাবেই তার পথ চলা, আর সেই পথ চলার মধ্য দিয়েই আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন তাকে আপনাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেবার যদিও কিছু নেই। এবং তিনি পশ্চিমবঙ্গের মানে বিশেষ করে কবি মহলে একেবারেই প্রথম সারির কবি এবং যাকে এক নামে সারা পশ্চিমবঙ্গের সমস্ত কবি কেন অনেক সাধারণ মানুষও জানেন, আমার একেবারে বাঁদিকে কবি কৃষ্ণা বসু। কৃষ্ণা বসুর পাশে রয়েছেন এই প্রজন্মের পরবর্তী প্রজন্মের একজন উল্লেখযোগ্য কবি, ধীরে অথচ নিশ্চিতভাবে স্লো বাট স্টেডি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং মানুষ মাঝে মধ্যে তার কবিতা গ্রহণও করছেন, মাঝে মধ্যে কেন বলবো প্রায়শই করছেন, যার জন্য কৃষ্ণা বসুর মতো খ্যাতনামা কবি তার এবারের বইমেলায় যে বইটি বেরিয়েছে তার ভূমিকা লিখেছেন। খুব স্বাভাবিকভাবে আপনারা বলতেই পারেন যে কৃষ্ণা বসু কার বইয়ের ভূমিকা লিখল, সেই কবি আমার বাঁদিকে রূপালী ঘোষ। কবি রূপালী ঘোষ যে বইটি এবার বইমেলায় যে বইটি বেরিয়েছে সে বইটি আগে আপনাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি, সন্ধ্যার গায়ে সূর্যাস্তের দাহ। সন্ধ্যার গায়ে সূর্যাস্তের দাহ এবং এই বইটির ভূমিকা লিখেছি আমি, এবং আমি খুব গভীরভাবে বিশ্বাস করি যে কবিতা হবে শিল্পময় এবং সংযোগময়। রূপালীর কবিতাগুলি শিল্পময় এবং সংযোগময় হয়ে উঠেছে বলেই আমি এর ভূমিকা যত্ন করে লিখে দিয়েছি। তাহলে শুনতেই পারলেন যে কৃষ্ণা বসু শুধু তো একজন কবি নন, একজন অধ্যাপিকা ডক্টর কৃষ্ণা বসু। তো তিনি আমি বলার আগে নিজেই বলে দিয়েছেন এই কথা, কাজে এটা রূপালী ঘোষের কাছে অবশ্যই একটা পরম পাওনা। তা রূপালীর কাছে আমার প্রথম প্রশ্ন যে হঠাৎ কবিতার বইয়ের নাম সন্ধ্যার গায়ে সূর্যাস্তের দাহ হলো কেন, কি ভাবনা করে? না, আমি এইটার নামটা দিয়েছি এই কারণে, আমাদের জীবনের একটা শেষ টাইমে এসে গেছে যেখানে আমরা সমাজের সমস্ত রকমের জিনিসগুলো দেখতে দেখতে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, অথচ আমাদের সূর্যাস্ত মানেটা কি একটা সুন্দর আবহাওয়া বহন করে আনে, সেখানে আমরা সেই সৌন্দর্যটা পাচ্ছি না, আমরা অনেক কিছু হারাচ্ছি আবার অনেক কিছু পাচ্ছি। আর অ্যাঙ্গেল করে আমি আর কি না সন্ধ্যা ওর ও যেটা লিখেছে সন্ধ্যার যে সুষমা তার গায়ে সূর্যাস্তের দাহ জ্বলে জ্বলছে, মানে সুন্দর অসুন্দর মিলিয়ে যে জীবন, আনন্দ এবং নিরানন্দ মিলিয়ে যে জীবন, বেদনা এবং আহ্লাদ মিলিয়ে যে জীবন, সেই সামগ্রিক জীবনের প্রতিরূপ তার কবিতাগুলি। আচ্ছা, তো কৃষ্ণাদি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এখানে আমার আর কিছু বলারই অপেক্ষা রাখে না এখানে। তো এবার আমি রূপালী ঘোষকে বলবো এই বইতে লেখা একটি কবিতা পাঠ করার জন্য। মৃত্যুর কাছে যদি জিতে যাই, এত অসহায় নিজেকে ভাবিনি কোনোদিন, কোনোদিন ভাবিনি আসবে এই দুঃস্বপ্নের রাত, চারপাশে শুধু জ্বলছে চিতার আগুন, জীবন যেন মৃত্যুর অপেক্ষায়, লাশের উপর দিয়ে হাঁটছে সারা ভুবন গ্রাম, এ কোন মহাপ্রলয়ের মুখোমুখি,
তুমি আমি আজ, আর কত প্রাণ তুমি চাও হে ঈশ্বর, আর কত প্রাণ দিলে শান্ত হবে এ মহাপ্রলয়ের আর্তনাদ। ঘরে ভাত নেই, কর্মহীন ছন্দহীন জীবন, মুহূর্তগুণ ঝরে পড়ছে রক্তাক্ত মাটিতে, চারপাশে শুধু হাহাকার মানুষের আত্মি, কোথাও প্রাণ নেই, আছে শুধু যুদ্ধ হিংসার হানাহানি। এখনো তো যুদ্ধ হয়নি শেষ, চারপাশে শুধু লাশের ধ্বংসস্তূপ, তবু কেন হিংসায় উন্মত্ত চারিধার, বোধের আজ জেগে থাকে সারা রাত। তুমিও কি আজ মৃত্যুর কাছে অসহায়? ভালোবাসো তুমি, একবার বলে যাও এই উত্তাল সমুদ্র কেমন করে হব পার। আমরা হয়তো হারিয়েছি কত প্রিয় মুখ, হয়তো আরো আরো কত হারাব আগামীতে, হয়তো একাই হাঁটব ক্লান্তি মাখানো পায়ে, তবু তো বেঁচে আছি আজ আমরা কজন, রয়েছে গোপনে আজও ফেরারি মন। হারায়নি তো জীবনের সব গান, ভাঙা বুকে বেঁচে আছে প্রেম, আছে ভালোবাসা, দুঃখ আছে, মৃত্যু আছে, জানি একদিন ঠিক কেটে যাবে এই দুঃসহ রাত, থেমে যাবে দেখো ধ্বংসের সব রেশ, মৃত্যুর কাছে যদি জিতে যাই আবার হাঁটব দুজনে স্পর্শের অনুভবে, হাতে হাত দিয়ে বলবো যত না বলা কথা, প্রকৃতির কোলে রাখবো সেদিন মাথা। ভালোবাসো তুমি, পাছে আছো জানি, অসীমের মধ্যে খুঁজে নেব পথ চলা, যদি বেঁচে থাকি আমরা দুজন, দিগন্তে ছড়িয়ে দেব শুধু ভালোবাসা, গড়ব আবার নতুন পৃথিবী দেখো, তুমি শুধু পাশে থেকো চিরসখা। আচ্ছা দিদি, এবার একটু আপনার কাছে যাই। আপনি ভূমিকায় একটি কথা পড়ে বেশ মর্মস্পর্শী মনে হলো, যে যেই জায়গাটা রূপালী ঘোষ কবিতায় যখন পেয়েছেন, যে তার কবিতায় যে মোমবাতি জ্বালিয়ে প্রমাণ করতে চায় সে মানুষ, এটা কোন মোমবাতি জ্বালানো বলতে চাইছেন, মানে যে কোন মোমবাতির কথাটার উপর আপনি মানে গুরুত্ব দিয়েছেন, যে তথাকথিত বুদ্ধিজীবীরা কথায় কথায় যে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ে সেই মোমবাতি, না অন্য কোনো মোমবাতি? আমার মনে হয় যে এটা জীবনের মোমবাতি, এটা মানবতার মোমবাতি, জ্বালিয়ে সে জীবনের পথে চলছে, এবং জীবনকে ভালোবন্ধ মিশিয়ে যে দেখা, জীবনের আলো আঁধারি মিশিয়ে যে দেখা, তার প্রতিরূপ তার লেখাগুলিতে ধরা পড়েছে। সেই জন্যই আমি বলেছি যে এই লাইনটি গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য। মোমবাতি মানে শুধু মোমবাতির মিছিল নয়, মোমবাতি মানে অন্ধকার নিবারণ করা এক আলোর দীপশিখা, আলোর শিখা, আলোর আভা, এবং সেই আলো জীবনের আলো, মানবতার আলো, সম্পর্কের আলো। তা শুনলেন ডক্টর কৃষ্ণা বসুর ব্যাখ্যা এ ব্যাপারে। আর এইবার আমরা দিদিকে অনুরোধ করব, দিদি যদি তার ঠিক এই জীবনের আলো, মানুষ মানুষ তো সবসময় আলোর সন্ধানী, যদি একটা কবিতা সেই ধরনের একটু দিদির কণ্ঠে শোনা যায়। আসলে একটা কথা বলি, এটা আমার পাঠক শ্রোতারা পরিচিতরা সবাই জানেন যে আমার স্মৃতিশক্তি একটু ভালো, আমার সব কবিতা মনে থাকে, শত শত কবিতা মনে থাকে, আমাকে বই দেখে বলতে হয় না। কবিতাটি লেখার পরে কবিতাটির আবেশ যখন থাকে সেই সময় কাউকে শুনিয়ে দিলেই লেখাটা আমার মাথায় ঢুকে যায়। তাহলে তো দিদি এগুলোকে আবৃত্তিও বলা যেতে পারে। হ্যাঁ, আবৃত্তিও বলা যেতে পারে, অসংখ্য কবিতা মনে থাকে। আমি একটি কবিতা বলি, অসংখ্য কবিতা আমার মনে আছে, একটি কবিতা বলি যাতে জীবনের কথা বলা হয়েছে, এবং এই কবিতাটির নাম অন্ন ব্রহ্ম। এই কবিতাটি শুনে পবিত্র সরকার বলেছিলেন যে জাতীয় কবিতা নেই রে, জাতীয় সঙ্গীত আছে, তোর এই কবিতাটা জাতীয় কবিতা হতে পারে। ভাতকে নিয়ে লেখা কবিতা, আমার কাজের বাসে আমার কন্যাকে তখন বকছিল যে এত ভাত নষ্ট করস, দুটো ভাতের জন্য পরের বাড়িতে খাটতে এসেছি। আমার কথাটা মর্মে গিয়ে লাগলো, আমি লিখলাম অন্ন ব্রহ্ম। সাদা ভাত জুঁই ফুল, সাদা ভাত ঘরে ঘরে ফুটে ওঠো, ঝাঁঝা খিদের সময় খাক বিধবা মায়ের রোগা ভোগা ছেলে, হাপুস হুপুস খাক ধানের মাটির গন্ধ মাখা চাষা, কলিঙ্গে যে মহানদী প্রবাহের পাশে
রুখা সুখা ভুখা গ্রাম আছে, তার গাঁও বুড়াদের মলিন দু চোখ জুড়ে স্বপ্ন নেমে আসে। ঢের দিন পর তাদের শিশুরা আজ ভাতের গন্ধের মিষ্টি মেখে খেলছে উঠোনে। আহা, লক্ষ্মী এসে হেসেছেন কাঁসার থালায়। আহা ভাত, আহা লক্ষ্মী, কে তোমাকে অস্থির চঞ্চলা বলে? শিশুর হাসির মতো ঘরে ঘরে হেসে ওঠো। মাটির শানকিতে আর আনামেল পাত্র জুড়ে স্টিলের তৈজস ভরে পর্শিলিন থালার ওপর আহা ভাত হেসে ওঠো তুমি। এই দেশ বড় ফাঁকা, প্রতিধ্বনি উঠে আসে এরকম ফাঁকা, তোমার হাসির ধ্বনি প্রতিধ্বনি হয়ে ভরে দিক রুগ্ন গ্রাম, সামন্ত সভ্যতা আর নগর জীবন। রক্তবীজ সৈন্যের মুদ্রায় হাজারে হাজারে এসো অযুত নিযুত ভাত ডেকে পেল তৃতীয় বিশ্বের এই কঙ্কাল শরীর। স্তূপ হয়ে বুফে ডিনারের মতো ভারী হয়ে সেজে ওঠো ক্ষুধার সম্মুখে। মহার্গ ব্যঞ্জন নেই, নেই আমিষ প্রস্তাব, সুখের তাম্বুলও নেই শেষে, শুধু খিদে আছে শুভ্র তীব্র নুনের মতন, পাঞ্চালির সাকান্নের মতো তুচ্ছ পবিত্র কিন্তু মহিয়ান ভাত সেজে ওঠো বর্ষি ওষিয়ে দেশের কোলে। এসো ভাত অন্ন ব্রহ্ম, জেগে ওঠো দরিদ্র এ দেশে। আসলে কবিতাটা অধিকার করে আমাকে জানো, এবং আমি কলম নিয়ে বসে পড়ি এবং কলমটা তখন নিজের গতিতে এগিয়ে চলে। একটা ছোট্ট কবিতা বলি, এটা আমার খুব প্রিয় কবিতা, একদম ছোট্ট ন লাইনের কবিতা। একটা সাঁকোর ওপর দিয়ে আসছিলাম, একটা মেয়ে লোকের মৃতদেহ ভাসছিল দেখে লিখেছিলাম, মেয়ে মানুষের লাশ সাঁকোর কিনারে এসে আটকে আছে, লাশ মেয়ে মানুষের লাশ আটকে আছে বেরুতে পারছে না, তার মুখ ফেরানো রয়েছে সন্তানের দিকে, তার মুখ ফেরানো রয়েছে সংসারের দিকে, তার মুখ ফেরানো রয়েছে পুরুষের দিকে, প্রহারে প্রহারে তাকে পর্যুদস্ত করে গেছে যে পুরুষ, তার মুখ ফেরানো রয়েছে তার দিকে। বোকা অভিমানী আদর কাঙালি মুখ ফেরানো রয়েছে আজও জীবনের দিকে, সাঁকোর কিনারে এসে আটকে আছে লাশ, মেয়ে মানুষের লাশ আটকে আছে বেরুতে পারছে না। তাহলে যারা পর্দার ওপারে রয়েছেন তারা বুঝতেই পারছেন যে দিদি যে দুখানি কবিতা বললেন, সমাজ জীবনের একেবারে কি বলবো প্রতিচ্ছবি। অর্থাৎ একটিতে যেমন আমরা আমাদের যে সমাজের যে মানুষ যে প্রতিনিয়ত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করছে, দুঃখ কষ্ট যন্ত্রণায় জর্জরিত সমাজ, ক্ষুধার অন্ন নেই যেমন, আবার পাশাপাশি দ্বিতীয়টায় বুঝতেই পাচ্ছেন। আর নারী, আমরা রবীন্দ্রনাথ তো অবশ্য অন্যভাবে বলতে গেলে যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেননা হি দেবে অধিকার, সেটা যেমন একভাবে লিখেছেন, আবার এখানেও দিদির কাছ থেকে আরেকভাবেও দেখা গেল যে নারীরা এখনো কতটা লাঞ্ছিত, কতটা অত্যাচারিত, এবং সমাজ শুধু নীরবে বোধহয় সেদিকে তাকিয়ে থাকে। আচ্ছা, এখন কবিরা তো সত্যদ্রষ্টা, এবং এই তো আমরা সেই সময়ের কাছাকাছি দাঁড়িয়ে আছি। 8ই মার্চ নারী দিবস, 8ই মার্চ যে নারী দিবস গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে, অথচ নারী পুরুষের সমতা আজও রক্ষিত হয়নি, আজও সমান মজুরি পায় না অধিকাংশ জায়গায়, সমান শ্রম সময় নেই, আজও মেয়েদের নানাভাবে হেয় করা হয়, হ্যাটা দেয়া হয়, হেনস্থা করা হয়, হত্যা করা হয়। তবু আমরা গর্ব করে বলতে চাই, আমরা নারীদের জন্য এত সংরক্ষণ করেছি যে কোনো ক্ষেত্রে, সমাজে রাজনীতিতে সমস্ত ক্ষেত্রে, কিন্তু সত্যি সত্যি নারী ততটা সংরক্ষণ বা এতজন নারী প্রার্থী দিচ্ছি, এতজন নারী প্রার্থী দিচ্ছি, তাই তো ঠিকই, কিন্তু সত্য কথা বলতে কি নারীরা সেইভাবে মর্যাদা আজও পাচ্ছেন না। এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন জানো, দীর্ঘদিন এই সংগ্রাম আমাদের চলবে। এবার রূপালী ঘোষের কাছে একটু যাই, কারণ রূপালী ঘোষ তো বিশেষ করে আজকে দিদির আলোয় আলোকিত, কাজেই রূপালী ঘোষের আরেকটা কবিতা বলা দরকার, কারণ রূপালী ঘোষ এখন আস্তে আস্তে এগিয়ে যাওয়ার দিকে হাঁটছে, পথ চলছে, সেখানে এই যে দিদি এইভাবে
তাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করছেন, একজন কবি মানে খুব মানে কি বলবো একজন প্রভাবশালী কবি বলতে পারি, প্রভাবশালী বললে আজকাল আমার অনেক রকম মানে হয়ে যায়। তো সেই কবির যে এইভাবে এগিয়ে আসেন যে পরবর্তী কবিদের এগিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটা কিন্তু অবশ্যই একটা শিক্ষণীয় এবং লক্ষণীয়। সর্বস্তরে কবি মহলে যদিও বেশ কতিপয় কিছু নাম এখনো আছে যারা সমাজের মাথায় চড়ে আছেন, তারাও যদি কৃষ্ণা বসুর এই পথটাকে অনুসরণ করেন তাহলে মনে হয় কবিতা বোধ হয় মানুষের কাছে আরো একটা গ্রহণযোগ্যতার জায়গায় চলে যাবে। দেখো আমরা কিন্তু ছোট ছিলাম যখন লেখালেখির জগতে, যখন প্রথম আসি সত্তর দশকের কথা বলছি, সত্তর দশকের প্রথম দিকের কথা, চন্দননগরের পাশে চুঁচড়ো শহর আছে জানো, চন্দননগরের চুঁচড়ো শহরের মন্দির প্রাঙ্গনে একটা সাহিত্য বাসর বসেছে দুপুরবেলা শীতকালে, শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় তখন উদীয়মান কবি একদম দীপ্যমান, সেখানে আমাদেরও তরুণদেরও কবিতা পড়তে ডেকেছে। আমার কবিতা শোনার পরে শক্তিদা বলেছিলেন, সুনীল ও কিন্তু লিখতেই এসেছে, চলে যেতে আসেনি। এই যে সিনিয়র কবিরা জুনিয়র কবিদের দিকে সহযোগিতার হাত প্রসারিত করে দিচ্ছেন, এটা ছোটবেলায় আমরা দেখেছি, এই শিক্ষা পেয়েছি। আমিও সিনিয়র আজকে জুনিয়র কবিদের দিকে হাত প্রসারিত করে দিই, এসো সবাই কাছাকাছি থাকি, পাশে পাশে থাকি। অর্থাৎ সংস্কৃতির যে সত্যিকারের প্রবহমান যে ধারাটা, যেটা মানব কল্যাণে নিয়োজিত, সেটার সঙ্গে আপনি নিজেকে মানিয়ে রেখেছেন, মানে যা পেয়েছেন সেটাই আবার বিতরণ করে দিচ্ছেন। কবি শঙ্খ ঘোষ আমার প্রিয় কবি, তার একটি লাইন আমার খুব প্রিয়, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা সবাই কবিরা লেখকরা সাহিত্য ব্যক্তিত্বরা সংস্কৃতি ব্যক্তিত্বরা বেঁধে বেঁধে থাকবো এবং এটা তার সঙ্গে আছে, এবং এটা আজকাল কথায় কথায় এই লাইনটা কিন্তু ব্যবহৃত হয় দিদি, প্রায় সবাই বলে যাচ্ছে বেঁধে বেঁধে থাকি, কিন্তু বেঁধে বেঁধে যদি থাকতে পারে অবশ্যই খুবই ভালো কথা। কৃষ্ণাদি অ্যাকচুয়ালি আমার প্রেরণা বুঝেছেন, এবং কৃষ্ণাদির যে কবিতাটা খুব ভালো লেগেছিল আমি সেইটাই পড়ি। হ্যাঁ আচ্ছা, মাছসান নয় যে মেয়েটি মুখ থুবড়ে পড়ে আছে রাস্তায়, তাকে একটু শান্তিতে ঘুমাতে দাও, কেন এত কথা বলো অকারণে চিৎকার, আগে তো করনি কোনো প্রতিবাদ, চোখে চোখ দিয়ে সমাজকে বলনি এ অন্যায়, অক্ষমতা চোখ থেকে সরিয়ে ফেলো, মানবিক দৃষ্টিতে তাকিয়ে দেখো আমরা সবাই ধর্ষিতা সমাজের কাছে, সবার হৃদয় থেকে চুইয়ে চুইয়ে রক্ত ছড়ছে প্রতি মুহূর্তে, যে মেয়েটি পথে পড়ে আছে তার জন্য তোমার বোধ কাজ করছে, আর যে মেয়েটি বন্দী ঘরের ভিতর, যে মানুষগুলো লাঞ্ছিত সমাজের কাছে, একবার তাকিয়ে দেখো সেই লাঞ্ছিত চোখ, নিভৃত কান্নার বলিরেখা আঁকে সর্বক্ষণ, সভ্যতাকে একবার টোকা দিয়ে দেখো তার আঁচলেও রক্তের ছাপ, মুখ থুপড়ে পড়ে আছে রাস্তায় সমাজ সভ্যতার সমস্ত দলিল, মেরুদণ্ডহীন স্বার্থপর সমাজ শুধু বোবা চোখে তাকিয়ে থাকে নির্মমতার দিকে, উপভোগ করে তোমার যন্ত্রণা, মোমবাতি জ্বালিয়ে প্রমাণ করতে চায় সে মানুষ, একদিন দেখবে আমরা সব হারাব, পৃথিবীর সমস্ত সৌন্দর্য সমস্ত প্রতিভা স্বাদের সমাজও একদিন হারিয়ে যাবে লোভ আর ক্ষমতার হাতে, বেঁচে থাকবে শুধু সোশ্যাল মিডিয়ার উত্তপ্ত ছবি, কিছু প্রতিবাদী লেখা আর অর্থলোভী মানুষের ছায়া, গণতন্ত্র হারিয়ে যাবে, মানুষও হারিয়ে যাবে একদিন রাহুগ্রস্ত সভ্যতার কাছে, সৌহার্দ্য ভালোবাসা কোথাও খুঁজে পাবে না কেউ, কোথায় রাখবে তুমি সেদিনের সেই শোক, হাতে সময় নেই নিজের হৃৎপিণ্ডের আর্তনাদ শোনো, চোখে চোখ রেখে একবার প্রতিবাদ করো, বলো এই অন্যায়, নিজেকে মানুষ প্রমাণ করো আগে, ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরুক তোমার চোখে, লোভে নয় ক্ষমতায় নয় শুধু ভালোবাসায়, ইতিহাস বড় কঠিন সে কাউকে কখনো করে না ক্ষমা, কেন এত কথা বলো অকারণে এত চিৎকার, এই দুঃসময় শুধু সময়ের অপচয়। এবার একটু দিদির কাছে চলে যাই, কারণ আজকে দিদিকে পেয়ে আমাদের অবশ্যই দিদির কবিতার থেকে অনেক সময় কথাগুলো শোনার আগ্রহ মানুষের থাকে। যেমন একটা বিষয় দিদি, যে ব্যাপারটা যে বহু কবি কিন্তু প্রচুর কবি পশ্চিমবঙ্গে আছে,
এটা আপনি অস্বীকার করতে পারবেন না মনে হয়। শক্তিদা আমাদের প্রিয় কবি, প্রিয় অগ্রজ সাহিত্য ব্যক্তিত্ব, আমাকে খুব স্নেহও করতেন, আমার লেখাও দারুণ পছন্দ করতেন। সুনীল দাস, শক্তিদা, সাগরময় ঘোষ আমার লেখা খুব পছন্দ করতেন, দেশ পত্রিকা কিংবদন্তি সম্পাদক। শক্তিদা একটা কথা প্রায় বলতেন, এত কবি কেন, এত কবি কেন রে কৃষ্ণা, এত কবি কেন। তো এই ক্ষেত্রে একটা তো জীবনানন্দ দাস বলেই গেছেন, সকলেই কবি নয় কেউ কেউ কবি। তা আপনি অবশ্যই ওই কথাটাই নিশ্চয়ই মানেন, কেউ কেউ কবি, কেউ কেউ কবি। আসলে লেখার আঙিনায় অনেকেই বিচরণ করে, কিন্তু সত্যিকারের কবিতার দ্বারা ভেতর থেকে প্রাণিত হওয়া, কবিতার দ্বারা উৎসাহিত হওয়া, এটা সবাইকার ক্ষেত্রে ঘটে না। এবং যতজন ভিড় করে আসেন সবাই শেষ পর্যন্ত থাকেনও না। অর্থাৎ ঠিক শিক্ষা ক্ষেত্রে যেরকম ওই যে আস্তে আস্তে যত উপরের দিকে যায় কমতে থাকে আর কি, আচ্ছা সেইটা যদি ধরে নেই তাহলে দিদি একটা প্রশ্ন থেকে যায়। আমরা বহু কবি, আমি তো যদিও আমি কবি নই, আপনি ভালোই জানেন, তো আমি সেখানে যেটা আমার কবিদের সম্পর্কে অনন্ত জিজ্ঞাসা যে এত কবি অথচ প্রচণ্ড মানে অর্থাৎ তথাকথিত মানে খুব নামের দিক থেকে শক্তিশালী, এই সংখ্যাটা এত কম কেন? আসলে নামের দিক থেকে শক্তিশালী এটা কখনো কখনো তোমার আমার কাছে কেউ কেউ হতে পারেন শক্তিশালী, কিন্তু সামগ্রিকভাবে বিচার করলে দেখা যায় যারা বাচিক শিল্পী, তোমার মতোই, তুমিও এক ধরনের, তাই যারা বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, যারা কবিতাকে সুন্দর করে পরিবেশন করেন, তাদের কাছে অনেকের কবিতা গৃহীত, আদৃত এবং মর্যাদাপ্রাপ্ত। যারা গবেষণা করেন তারা আমাদের মতো কবিদের নিয়ে প্রচুর গবেষণা করেছেন, আমাকে নিয়ে তো একাধিক গবেষণা হয়েছে, অনেকগুলি বইও হয়েছে, এখনও গবেষণা করছে কেউ কেউ, আমাদের মতো কবিদের নিয়ে অনেকে গবেষণাও করেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা যে বহু পাঠক আছেন, পাঠিকা আছেন, যারা সেরকমভাবে আলোকিত নন, প্রকাশিত নন, কিন্তু তারা কবিতা পড়েন, তারা ফোন করেন, তারা জানতে চান, তারা আগ্রহ প্রকাশ করেন, তারা বই কিনে সই করাতে চান। এবং এই যে সংখ্যা এটাও বড় কম নয়, ফলে একটু বেশি আলো কারুর কারুর মুখে পড়ছে ঠিকই, কিন্তু কবিতার জগৎ অন্ধকার নয়, আলোকিত জগৎ। অজস্র ভালো বাংলা কবিতা লেখা হচ্ছে, বাংলা কবিতা সবচেয়ে ঋদ্ধিমান শাখা সাহিত্যের, কবিতাকে আমি শীর্ষ শিল্প বলি। কোনো শিল্প খুব ভালো হলে আমরা বলি আহা কি সুন্দর কবিতার মতো, তাই কবিতা হচ্ছে শ্রেষ্ঠ শিল্প, শীর্ষ শিল্প, এবং বাংলা কবিতা অত্যন্ত ঋদ্ধিমান, অত্যন্ত সমৃদ্ধিমান, বাংলা কবিতার কোনো তুলনা হয় না। চর্যাপদের দুঃখ থেকে চলছে সে ঐতিহ্যময় ধারা, আজও চলছে, চলবে। সুকুমার সেন বিখ্যাত ভাষাবিদ, পণ্ডিত শ্রেষ্ঠ, তিনি আমার কবিতা আকাশবাড়িতে, আমি অনেকক্ষণ কবিতা পড়েছিলাম একবার, শুনে বলেছিলেন হাজার বছরের বাংলা কবিতা এরকম শক্তিশালী নারী লেখনই খুব কম এসেছে। এই তাদের যে স্বীকৃতি, সুকুমার সেনের মতো লোকের মুখের যে স্বীকৃতি, এটা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমি কিছু পুরস্কার পেয়েছি তুমি জানো, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার মানুষের কাছে গ্রহণযোগ্যতা, সুকুমার সেনের মতো মানুষের কাছে গ্রহণযোগ্যতা, সাধারণ পাঠকের কাছে গ্রহণযোগ্যতা। একবার একটি সাহিত্য সভায় একটি মেয়ে, তখন তার 6-7 বছর বয়স, তার মা সংহিতা বন্দ্যোপাধ্যায় কবি, লেখিকা, ডাক্তার, সে তার মায়ের সঙ্গে এসেছিল, আমার মেয়ে মানুষের লাশ কবিতাটা শুনে বলেছিল আহা কি দুঃখ মা, কি কষ্ট, মন ভরে গেল কষ্টে, 7 বছরের বাচ্চা। ফলে সব রকমের মানুষকে ছুঁয়ে যায় কবিতা, যদি ছোঁবার ক্ষমতা থাকে, কবিতাটা হবে সংযোগময় এবং শিল্পময়। একটা কথা বিশ্বাস করি আমি, জানো, খুব দায়িত্বের সঙ্গে বলছি, কি লিখলাম কেউ কিছু বুঝলো না, মাথার ওপর দিয়ে চলে গেল, এই লেখায় আমি বিশ্বাস করি না, লেখাটি হবে শিল্পময় এবং সংযোগময়, কবিতা হিসেবে অসাধারণ হবে এবং সংযুক্ত হবে পাঠকের, শ্রোতার হৃদয়ের সঙ্গে। আচ্ছা দিদি, এবার একটু পরের প্রশ্নে আসি। ধরুন যে কবিতা তো একসময় কবিরা তো বইয়ের আড়ালেই লুকিয়ে থাকতেন, মানে যে কবিতা হয়তো দেখা গেল যারা আবৃত্তি করছে তাদেরকে অনেকে চিনছে কিন্তু কবিকে চিনছে না, এমন ব্যাপারও ঘটে থাকে হয়তো। আচ্ছা এবার প্রশ্নটা হচ্ছে যে কবিরা ইদানিং কালে যেগুলো আপনার নিশ্চয়ই চোখে পড়বে, এই জগৎ আমার থেকে আপনার বেশি চোখে পড়বে, আপনি কবি, সুতরাং একটা বিষয় দেখবেন যে কিছু কিছু মানুষ অর্থাৎ হঠাৎই ধরুন কোনো কারণে বেশ কিছু প্রচুর বই বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং আমি অবশ্য আমার সৌভাগ্য আছে যেহেতু আবৃত্তি করি সবাই কবিতার বই একটা করে দেয়, তো সেইগুলো নিয়ে যখন পড়ি আমি
বুঝি বা না বুঝি আমার অনেক ক্ষেত্রে মনে হয় যে বাবা এই বইগুলো যে বেরোলো কবিতাগুলোর যেন কিছুই ইয়ে পাচ্ছি না, অথচ প্রচুর বই বেরোচ্ছে এইখানে। এই সম্পর্কে আপনার মতামত? আসলে অনেকেই এই দায়িত্বটা বোধ করেন না যে আমার লেখাটা যেন পাঠকের সঙ্গে সংযুক্ত হয়, পাঠকের হৃদয়ে পৌঁছে যায়, পাঠকের মননে মনে চেতনার গভীরে যেন লেখাটা প্রবেশ করে, এই বিশ্বাস অনেকে করেন না, তাই দুরূহ দুর্বোধ্য লেখা লেখেন। টিএস এলিয়ট বলেছিলেন, সেই দুর্বোধ্য লেখে যে জানে না কি লিখতে হবে, আমি তো জানি আমি কি লিখতে চাই, তাই আমি খুব গভীরভাবে বিশ্বাস করি লেখাটা শিল্পময় হবে এবং সংযোগময় হবে, এবং একই সঙ্গে একটা হাত দিয়ে ধরে থাকবে শিল্পের অনন্ত ভুবনকে, আর একটা হাত দিয়ে ধরে থাকবে পাঠক পাঠিকা শ্রোতার হৃদয়কে। আমি মনে করি কবিতা একটা অলৌকিক পাখি, হিরণময় পাখি, তার দুটো ডানা, একটা ডানায় কবি আর একটা ডানায় আবৃত্তি শিল্পী, দুই ডানায় তার উড়াল। বাহ, খুব ভালো লাগলো। আর একটা কথা, আমরা সেই রবীন্দ্রনাথের যে কথা আছে, আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। আবার শরৎচন্দ্র বলতেন, এরা গাইতে জানে কিন্তু থামতে জানে তো, তখন নিয়ম অনুযায়ী কালের নিয়মে আমাদের তো একসময় থামতেই হবে, আর আমরা মানব জীবনেও একসময় তো আমাদের এমনিই থামতে হবে। তো যাই হোক, তবু সেক্ষেত্রে আপনি আজকে আজকের ভাবনাকে যেভাবে আলোকিত করলেন, তার জন্য আরেকটা কবিতা তো অন্তত মানুষ শুনতে চাইবেই। আচ্ছা, কোনো নির্দিষ্ট কবিতা কি? না, আপনার যা, আপনার মনে যেটা ভালো। আমি একটু মেয়েদের কথা বেশি বলি, মেয়েরা সমাজে নানাভাবে বঞ্চিত, অবহেলিত, অপমানিত, নিগৃহীত। আমি একটি কবিতা বলি, যে কবিতাটি আমি ওপার বাংলায়ও গিয়ে দেখেছি মানুষের কাছে, মহিলাদের কাছে, শিক্ষিত লোকেদের কাছে সাংঘাতিক গৃহীত, আবার এপার বাংলাতেও দেখেছি, বিদেশে ইউরোপে গিয়েছি সেখানেও দেখেছি, অনুবাদ হয়েছে, প্রচণ্ড মানুষ পছন্দ করে, মহিলারা তো করেই। কবিতাটির নাম একটি সামান্য চিঠি। কবিতাটি তুমি জানো যে আমি কাঁচাপাড়া কলেজের অধ্যাপিকা ছিলাম, আমার ছাত্রছাত্রীরা আমাকে ভীষণ ভালোবাসত। একটি ছাত্রী, সে একটা স্কুলে চাকরি পেয়ে আমার সঙ্গে দেখা করতে আসে এবং সে আমাকে একটি প্রশ্ন করে যে ম্যাডাম, আমার স্বামী না গায়ে হাত তোলে, আমি কোথায় যাব ম্যাডাম, কোনটা আমার নিজের বাড়ি? আমি তখন তাকে বলি যে তোমার এই কথাটা আমাকে ভীষণ স্পর্শ করলো, আমি একটা কবিতা লিখবো, তোমাকে রাত্রে শোনাবো। লিখলাম একটি সামান্য চিঠি। শ্রীচরণ কমলেশু মাগো, কেমন রয়েছো তুমি কিছুই জানি না, আমি ভালো নেই, কিছু মাত্র ভালো নেই, আমি কি সমস্ত ছেড়ে চলে যাব মা গো, কার কাছে যাব বলো, কে রয়েছে আমাকে নেবার, তুমিও আশ্রিত জানি দাদার সংসারে, জুতিয়ে বেঁকিয়ে দেবে মুখ বলে তোমার জামাই, কাল রাতে গর্জন করেছে, চর মেরেছিল জোরে, না মা সত্যি জুতো মারেনি এখনো, তবে মারবে বলেছে কোনো দিন, কেন বিয়ে দিয়েছিলি মারে, দাসী খাটবার জন্যে কেন তুমি আমাকে পাঠালে, চেলি বেনারসি আর কোণে চন্দনের সস্নেহ শুঘ্রাণে, আজ 15 বছর ধরে ঘর করে সেবা করে তার কাছে সত্যি কথা জানতে চেয়েছি, মাইনের সব টাকা কোনখানে যায়, স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি এইটুকু, তখনই জুতিয়ে বেঁকিয়ে দেবে মুখ বলে আমাকে শাসায়, মা গো আমি কার কাছে যাব, ছোটন ততন খুব ছোট আছে আজও, ওরা কোন নির্ভরতা দিতে পারে বলো, মা গো বলে দাও, বিয়ের আগের বাড়ি, বিয়ের পরের বাড়ি, কোন বাড়ি আমার নিজের অধিকারে, নাকি খুব মুখ বুঝে মার খেয়ে সেবা করে রমণী রতন হয়ে জীবন কাটাবো, মা গো বলে দাও আমার নিজের বাড়ি কোনখানে আছে, মেয়েদের নিজেদের বাড়ি থাকে কোনদিন? দিদি, এই কবিতার পরে আমাদের সময় খুব কম, ছোট্ট ঘটনা, ছোট্ট বাংলাদেশ মহিলা কমিশনের গায়ে দেখি লেখা রয়েছে, ওকে নিয়ে গিয়েছিল, মেয়েদের নিজেদের বাড়ি থাকে কোনোদিন? কোটেশন না, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, খুব একেবারে সংক্ষিপ্ত সময়, একেবারে আধ মিনিটও না, যে অনেকে বলে নারীরাই নারীদের শত্রু, এটা কি ঠিক? না, নারীরা নারীদের শত্রু নয়, সে তো পুরুষ ও পুরুষের শত্রু। যে যে নারী পিতৃতন্ত্রের প্রতিনিধি হয়ে, শাশুড়ি হয়ে, ননদ হয়ে অত্যাচার করে, সে শত্রুতা করে, পিতৃতন্ত্রের প্রতিনিধিত্বের জন্য শত্রুতা, ছোট জায়গায় বেঁধে রাখার জন্য শত্রুতা। আবার এরকমও দেখা যায়, বউ পুত্রবধূ চাকরি পাওয়ার পরে শাশুড়ির কাছে তার দর মর্যাদা অনেকখানি বেড়ে গিয়েছে। অর্থনীতি হচ্ছে চালিকা শক্তি, এটা এটা সমাজ বিজ্ঞান, এটা বাস্তব, এটা সত্য। দিদির সঙ্গে এইদিন এই নিয়ে একদিন আলোচনার অপেক্ষায় থাকলাম, এবং আজকের ভাবনা, আজকে আমরা না
কৃষ্ণা বসু, কবি কৃষ্ণা বসু এবং রূপালী ঘোষকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন।